নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিসিডি কিচেন ওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। নিয়ে নিয়েছি ভেন্ডি আর তার সঙ্গে আলুটা একটু ভাপে বসিয়ে দিয়ে নিয়েছি। কাতলা মাছের মধ্যে দিয়ে নেব নুন আর হলুদ। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাদা তেলটা গরম করতেও দিয়ে দিয়েছি। কাতলা মাছ দিয়ে আজকে ভেন্ডিটা এভাবে রান্না করব যেন ভেন্ডিটা কোনোভাবে ভেঙে গিয়ে মাছটা লেতলেতে ভাব না আসে, একদম গোটা গোটা থাকবে ভেন্ডি আর আলু। মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে এবার ভেজে নেব। মাছটা কিন্তু ভেন্ডির মধ্যে দিলে একটুখানি কড়া করে ভেজে নিলেই ভালো হয়, মাছটা এইভাবেই উল্টে পাল্টে ভাজতে থাকবো। আজকের রেসিপিতে ভেন্ডিটা একদম গলবে না, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। মশলার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি জল দিয়ে গুলে রাখছি, তাহলে মশলাটা বেশ ভালো করে গুলে যায়। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এই গুঁড়োগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে আনিনি, আমরা বাড়িতেই কিন্তু এই গুঁড়োগুলো তৈরি করে নিয়েছি। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়ে আর বাদবাকি যে মাছের টুকরোগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে কড়া করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে এবার দিয়ে দেব আলুগুলো। আলুগুলো একদম অল্প করে ভাপ দিয়েছিলাম, সেই আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকব। একটুখানি নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদের সঙ্গে কড়াগুলো করে একদম আলুগুলো ভেজে নেব। আলুগুলো যেহেতু ভাপ দেওয়া ছিল তার জন্য খুব বেশি কিন্তু ভাজলাম না, একদম হাই ফ্লেমে ভেজে নিয়েছি। ভেন্ডির মধ্যেও নুন হলুদ মেখে ভেন্ডিটাকে একটুখানি ভেজে নেব। আলু ভাজা তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে ভেন্ডিটাকে একদম হাই ফ্লেমে নাড়াচাড়া করে অল্প অল্প করে ভাজতে থাকব। মশলার মধ্যে একটুখানি আদা নিয়ে নিয়েছি গ্রেট করে। ভেন্ডিটা দেখো ভেঙে টুকরো হয়ে যায়নি, ভেঙে যাওয়ার আগেই কিন্তু ভেন্ডিটাকে নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে জিরে সম্বাদ দিয়ে দিয়েছি, এবার একটুখানি আদা চিপে দিয়ে দিয়েছি। আদা চিপে দিলে কি হয়, তাহলে গায়ের মধ্যে ছিটা আসে না, সারা বাড়ি ছেটে না তেলটা। গুলে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো এবার মশলাটাকে। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষাতে থাকবো। তরকারি ঝোল দেওয়ার আগে যতটা খুব ভালো করে কষানো যায় কষিয়ে নিলে তরকারির সেন্ট এবং টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। মশলার সঙ্গে দেখো খুব ভালো করে কিন্তু ভেন্ডি আলু কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণে জল। ভেন্ডিটা কিন্তু একটুখানিও ভাঙবে না, এইভাবেই কিন্তু আজকে এই তরকারিটা রান্না করব। ঝোলটা একটুখানি ফুটতে দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে এসেছে, একটুখানি নাড়াচাড়া করে এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আর একটুখানি পরিমাণ তরকারিটাকে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছ দিয়ে খুব বেশি ফোটাবো না, যেহেতু মাছটা একটু কড়া করে ভেজেছি, মাছটা তাহলে বেশি ফোটালে একটু নরম নরম হয়ে যাবে। একটুখানি ফুটে আসুক, তারপরে নামিয়ে নেব। ঝোল যে যার পরিমাপ খেতে পারো সেরকমই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। একটুখানি হালকা শুকনো শুকনো করে কিন্তু আমি আজকে তরকারিটাকে নামিয়ে নেব। ঝোলটা দেখতে পাচ্ছ কতটা কমে গেছে, যদি ভেন্ডি আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে থাকে তাহলে তখন তরকারিটা নামিয়ে নিতে হবে। তরকারিটা রেডি হয়ে গেছে, আমি কিন্তু তরকারিটাকে এবার নামিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবেই কিন্তু কাতলা মাছ দিয়ে আলু আর ভেন্ডি দিয়ে তরকারিটাকে করে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা শুধু দেখলেই হবে না, অবশ্যই ভিডিওটা দেখার পর বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে ভেন্ডি আলু দিয়ে গরমের মধ্যে মাছের তরকারি। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থেকো।